আসসালামু আলাইকুম, এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি মার্জিয়া মিরা। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। সড়ক ও নৌপথে বিধিনিষেধের পরও ঈদ যাত্রায় 210টি দুর্ঘটনা, 242 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার তোড়া, বসতবাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও। আজ থেকে শুরু হলো অনলাইনে কলেজে ভর্তির কার্যক্রম, উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা। এবং পানি উন্নয়ন বোর্ডের জটিলতায় সংস্কার হচ্ছে না পটুয়াখালীর 28 কিলোমিটার বাঁধ, জোয়ারের পানিতে প্লাবিত অর্ধ শতাধিক গ্রাম। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত, বিধিনিষেধ ও নিয়ন্ত্রণ থাকার পরও এবারের ঈদ যাত্রায় সারা দেশে সড়ক, রেল ও নৌপথে 210টি দুর্ঘটনায় 242 জন নিহত এবং আহত হয়েছে 331 জন বলে জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতি। ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে 1/4 যাত্রী যাতায়াত করলেও অস্বাভাবিকভাবে বেড়েছে দুর্ঘটনার সংখ্যা। আরও জানছেন মইনুল হাসান। করোনা মহামারীর কারণে কোরবানির ঈদে সড়ক, রেল ও নৌপথে যাত্রী পরিবহনে সরকার নানা বিধিনিষেধ আরোপ করেছিল। অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদে ঘরমুখ মানুষের যাতায়াত ছিল কম, কিন্তু সেই তুলনায় সড়কে দুর্ঘটনার সংখ্যা ছিল ভয়াবহ, অন্যান্য ঈদের তুলনায় বেড়েছে। যাত্রী কল্যাণ সমিতির হিসেবে 26 জুলাই থেকে 7 আগস্ট পর্যন্ত 13 দিনে সড়ক দুর্ঘটনার সংখ্যা ছিল 2 শতাধিক। এবারের ঈদে নোভেল করোনা ভাইরাসের কারণে যাতায়াত সীমিত থাকায় মাত্র 15-20% যাত্রীর যাতায়াত হলেও সেই তুলনায় সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এবারের ঈদে ব্যক্তিগত যানবাহন বেশি ব্যবহৃত হওয়ায় এসব যানবাহনে বেশি দুর্ঘটনা সংঘটিত হয়েছে। এবারের ঈদে দেশের সড়ক মহাসড়কে 201টি সড়ক দুর্ঘটনায় 242 জন নিহত হয়েছে, 331 জন আহত হয়েছে। জাতীয় ও আঞ্চলিক দৈনিক সহ গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বিশ্লেষণ করে প্রতিবেদন তৈরি করা হয়েছে জানিয়ে সংবাদ সম্মেলনে বলা হয়, প্রায় 33% মোটরসাইকেল, 20% করে বাস, ট্রাক, পিকআপ এসব দুর্ঘটনায় জড়িত ছিল। এজন্য ত্রুটিপূর্ণ সড়ক, চালক ও পথচারীদের দায়ী করা হয়। মোট সংঘটিত 201টি দুর্ঘটনার মধ্যে 88টি দুর্ঘটনা ঘটেছে মোটরসাইকেলের সাথে অন্যান্য যানবাহনের সংঘর্ষের ঘটনা। স্বাভাবিক সময়ে যেই ধরনের অ্যাক্সিডেন্ট ঘটেছে, সীমিত পরিসরে চলাচলেও যদি এর কাছাকাছি পরিমাণ অ্যাক্সিডেন্ট ঘটে থাকে, তাহলে আমাদের ধরে নিতে হবে যে চলাচলের সাথে দুর্ঘটনার সম্পর্ক না যতটা, তার চাইতে বেশি আমার সিস্টেমে এমন কোনো সমস্যা রয়ে গেছে যেটা ফিক্সড, যেটা না সরালে আসলে আমাদের এই দুর্ঘটনা চলাচল আপনি যতই কমুক না কেন একটা নির্দিষ্ট হারে কিন্তু হতেই থাকবে। সিস্টেমে ত্রুটি রয়েছে, সেটাকে সরাতে হবে, ইনভেস্টিগেশন করে রাস্তার কোথায় ত্রুটি আছে সেটা চিহ্নিত করতে হবে, আমার গাড়িগুলো যাতে, আমার প্যারাট্রানজিট যাতে রাস্তায় না চলে সেটা নিশ্চিত করতে হবে, চালকদের বেতন কাঠামোটা ঠিক করতে হবে। আধুনিক নিরাপদ সড়ক ব্যবস্থা গড়ে তুলতে আওয়ামী লীগের নির্বাচনী অঙ্গীকারের কথা উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির নেতারা বলেন, দুর্ঘটনা প্রতিরোধে সবার আগে প্রয়োজন সরকারের সদিচ্ছা। মইনুল আহসান, এটিএন বাংলা, ঢাকা। বন্যার পানি কমার সাথে সাথে তীব্র ভাঙনে আবারও চরম দুর্ভোগে পড়েছেন বন্যার্তরা, বসতবাড়ির সাথে নদীগর্ভে বিলীন হচ্ছে স্কুল, মাদ্রাসা, হাটবাজার সহ বহু স্থাপনা। কিছু নিম্নাঞ্চল এখনও ডুবে থাকায় বাড়ি ফিরতে পারছে না আশ্রয় কেন্দ্রে থাকা বানভাসীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে রিপোর্ট করছেন রোকসানা ইফা। বরিশালে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মেঘনার পানি হিজলা পয়েন্টে এখনও বিপদসীমার 78 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বন্যার পানি স্রোতে ভেসে গিয়ে মেহেন্দিগঞ্জের উলানিয়ায় 60 বছরের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে, পরে তার লাশ উদ্ধার করা হয়। হিজলা, মেহেন্দিগঞ্জ সহ নিচু এলাকার এখনও 10,000-এর বেশি মানুষ পানিবন্দী। এছাড়া বিভিন্ন রাস্তা ভেঙে যাওয়া সহ সদর উপজেলার তালতড়ি লামচুরি সড়কের বিশাল অংশ নদীগর্ভে চলে গেছে। নষ্ট হয়েছে 4,500 মাছের ঘের ও 7,400 হেক্টর জমির ফসল। ফরিদপুরে গত কয়েকদিন ধরে পানি কমতে শুরু করলেও এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে বিভিন্ন নদ-নদীর পানি। ফলে সদর উপজেলার ডিগ্রির চর, অম্বিকাপুর ও নর্থ চ্যানেল ইউনিয়নের অধিকাংশ ঘরবাড়ি এখনও পানিতে তলিয়ে রয়েছে। কুড়িগ্রামে বন্যার পানি কমতে শুরু করায় ব্রহ্মপুত্র, তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর বিভিন্ন স্থানে ভাঙন দেখা দিয়েছে।
ভুরুঙ্গামারি উপজেলার ইসলামপুর এলাকায় দুধকুমার নদীর ভাঙনে শতাধিক ঘরবাড়ি বিলীন হয়ে গেছে। ধরলা নদীর ভাঙন দেখা দিয়েছে মোগলবাসা ও শার্ডব এলাকায়। বুড়িহাট ও বজ্র এলাকায় তিস্তার এবং ব্রহ্মপুত্রের ভাঙন তীব্র হয়েছে রাজীবপুর মোহনগঞ্জ এলাকায়। সিরাজগঞ্জে বন্যার পানির দুর্ভোগ কমতে শুরু করলেও চৌহালিতে নদীর পূর্বপার, বলকান্দি হতে মিস্ত্রিগাতি এবং জোতপাড়া হতে খাসপুকুরিয়া সহ আশপাশের এলাকার প্রায় 10 কিলোমিটার জুড়ে ভাঙনে 2 শতাধিক ঘরবাড়ি এখন নদী গর্ভে। বন্যায় শেরপুর জামালপুর আঞ্চলিক মহাসড়কের পোড়া দোকান ও শিমুলতলি ডাইভারশনের রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে ডাইভারশনের পাশ দিয়ে উঁচু করে বিকল্প রাস্তা ও বেইলি সেতুও। ফলে গত 24 দিন ধরে উত্তরাঞ্চলের সাথে জেলার সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে। এদিকে গতকাল ভারী বৃষ্টিতে নদ নদীর পানি বৃদ্ধি পেয়ে নেত্রকোনায় বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে। নতুন করে প্লাবিত হয়ে পানিবন্দী হয়ে পড়েছে আটপাড়া, মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুড়ি উপজেলার 22টি ইউনিয়নের 3 লাখ মানুষ। রোকসানা ইভা, এটিএন বাংলা। আজ থেকে শুরু হয়েছে 2020-21 শিক্ষাবর্ষে কলেজে ভর্তির অনলাইন কার্যক্রম। একাদশ শ্রেণীর এই ভর্তি পদ্ধতি নিয়ে এবার শিক্ষার্থী অভিভাবকদের মধ্যে আনন্দের পাশাপাশি রয়েছে উদ্বেগ উৎকণ্ঠা। SSC-তে এবার 1,35,898 জন শিক্ষার্থী GPA-5 পেয়েছে, কিন্তু সারা দেশে ভালো মানের কলেজে আসন রয়েছে 50 থেকে 60 হাজার। তাই ভালো ফল পেয়েও সেরা কলেজে ভর্তি হওয়া নিয়ে অনেকের মধ্যে দেখা দিয়েছে অনিশ্চয়তা। রিপোর্ট আদ্দিন সজীবের। নিশা ও দিশা দুই বোন কলেজ ভর্তি নিয়ে ব্যস্ত। এখন এবারের SSC-তে ভালো ফল করেও মন ভার করোনা ভাইরাসের জন্য। এই মহামারী এবার তাদের পড়ালেখাও অনেকটা পিছিয়ে দিয়েছে। করোনার কারণে তো মানে অ্যাডমিশন লেট করে হচ্ছে, তো দুশ্চিন্তায় আছি একটু যে কবে মানে অ্যাডমিশন ফাইনালি হবে আর কবে ফাইনালি কলেজে ভর্তি হতে পারবো আর কি, এটা নিয়ে একটু টেন্সড আছি আর। যখন ম্যাট্রিক দিলাম তো তখন তো এমনিতেই একটা মানে অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে হ্যাঁ নতুন মানে কলেজ নিয়ে খুঁজবো, কলেজে যাব। তো এখন তো তো ভালোই লাগছে যে হ্যাঁ যত বাধা হোক বা যাই হোক না কেন অ্যাডমিশনে মানে অনলাইনে অ্যাডমিশন নিয়ে তো তাও মানে হচ্ছে, অ্যাডমিশনটা তো হচ্ছে। করোনায় বদলে গেছে জীবনযাপন, থমকে আছে শিক্ষা কার্যক্রম। তবে আশার খবর হচ্ছে দুর্যোগের মধ্যেও শুরু হলো উচ্চ মাধ্যমিকে অনলাইন ভর্তি, যার আবেদন করা যাবে 20 আগস্ট পর্যন্ত। এর মধ্যে দুশ্চিন্তাতেও আছেন শিক্ষার্থীদের অভিভাবকরা। সন্তানরা কবে ভর্তি হবে কলেজে, কবে শুরু হবে ক্লাস, তা জানা নেই কারোরই। ভর্তি কবে নাগাদ শেষ হবে, প্লাস ক্লাসগুলো কীভাবে হবে, এখন যদি আপনার ওই অনলাইন সিস্টেমে ক্লাসগুলো নিচ্ছে, সো এটা কবে নাগাদ শুরু হবে আর এটা দিয়ে স্টুডেন্টরা কতটুকু বেনিফিট হবে বা কতটুকু শিখতে হবে সেটা নিয়েও একটু দ্বিধাদ্বন্দ্ব আছে। আবেদনের প্রথম পর্যায়ের ভর্তির জন্য নির্বাচিতদের ফল প্রকাশ হবে 25 আগস্ট রাত 8টায়, ভর্তি হতে হবে 26 থেকে 30 আগস্ট রাত 8টার মধ্যে। এই সময়ের মধ্যে ভর্তি নিশ্চিত না করলে আবেদন বাতিল হয়ে যাবে। দ্বিতীয় পর্যায়ের আবেদন করা যাবে 21 আগস্ট থেকে 2 সেপ্টেম্বর রাত 8টা পর্যন্ত, ফল প্রকাশ 4 সেপ্টেম্বর রাত 8টায়। তৃতীয় পর্যায়ের আবেদন করতে হবে 7 থেকে 8 সেপ্টেম্বরের মধ্যে, ফল প্রকাশ করা হবে 10 সেপ্টেম্বর রাত 8টায়। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। টেকনাফে পুলিশের গুলিতে নিহত মেজর অবসরপ্রাপ্ত সিনহা মোহাম্মদ রাশেদ খানের সহযোগী শিপ্রার জামিন মঞ্জুর করেছে আদালত। দুপুরে রামু কোর্টের বিচারক দেলোয়ার হোসেন এই জামিন মঞ্জুর করেন। শিপ্রার আইনজীবী অরূপ বড়ুয়া তপু এই তথ্য নিশ্চিত করেছেন। এদিকে পুলিশের দায়ের করা হত্যা ও মাদকের দুটি মামলায় নিহত অবসরপ্রাপ্ত মেজর সিনহার আরেক সহযোগী রিফাতুল ইসলাম সিফাতের জামিন আদেশের দিন আগামীকাল ধার্য করেছে আদালত। করোনায় আক্রান্ত ও উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় দেশের বিভিন্ন অঞ্চলে থেকে আরও 7 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এদের মধ্যে 4 জনের করোনা পজিটিভ এবং 3 জনের উপসর্গ ছিল। এছাড়াও পুলিশ, চিকিৎসক ও ব্যাংকারসহ করোনা ভাইরাসে দেশের বিভিন্ন জেলায় আক্রান্ত 6 শতাধিক। জেলা প্রতিনিধিদের পাঠানো রিপোর্ট জানাচ্ছেন পরাগানমান। কুমিল্লায় গত 24 ঘন্টায় করোনা ভাইরাস ও উপসর্গ নিয়ে মারা গেছে আরও 5 জন। এদের 2 জন করোনা পজিটিভ এবং বাকি 3 জনের করোনা উপসর্গ ছিল। এ পর্যন্ত জেলায় করোনায় মারা গেছে 150 জন। নতুন 49 জনের করোনা শনাক্ত হয়েছে জেলায়।
ব্রাহ্মণবাড়িয়ায় করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো 37 জন। নতুন 56টি নমুনা পরীক্ষায় 12 জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। যশোরে করোনা আক্রান্ত হয়ে 45 বছর বয়সী এক নারীর মৃত্যু হয়েছে। এতে জেলায় মৃতের সংখ্যা বেড়ে হল 31 জন। তাছাড়া চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, ব্যাংকার ও পুলিশ সহ নতুন 60 জনের করোনা আক্রান্ত হয়েছে। এদিকে বরিশাল বিভাগে করোনায় মৃত ও আক্রান্তের সংখ্যা কমে এসেছে। গত 24 ঘন্টায় বিভাগের 6 জেলায় কেউ মারা যায়নি, তবে নতুন আক্রান্ত হয়েছে 34 জন। তাছাড়া খুলনা বিভাগের 10 জেলায় 243 জন, রাজবাড়িতে 117 জন, সিলেটে 43 জন, নোয়াখালীতে 25 জন, জামালপুরে 11 জন, শেরপুরে 1 ডাক্তারসহ 2 জন এবং নেত্রকোনায় 1 নারী ডাক্তারের করোনা শনাক্ত হয়েছে। পরাগারমান, এটিএন বাংলা। বেসরকারিভাবে করোনা চিকিৎসায় সফলতার শীর্ষে আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতাল, এমন তাই দাবি প্রতিষ্ঠানটির। এখান থেকে এখন পর্যন্ত প্রায় 1100 করোনা রোগী সুস্থ হয়েছে। আউটডোর এবং অনলাইনে চিকিৎসা নিয়েছে আরও প্রায় 3000। জনস্বাস্থ্য রক্ষায় এ সেবা অব্যাহত থাকবে বলে জানান হাসপাতালটির চেয়ারম্যান ডক্টর আনোয়ার খান। বিস্তারিত জানাচ্ছেন রাবে আক্তার সুবর্ণা। প্রতিদিনই মুমূর্ষু অবস্থায় করোনায় আক্রান্তরা ধানমন্ডিতে আনোয়ার খান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হচ্ছেন। এখনও সেখানে চিকিৎসা নিচ্ছেন অন্তত 100 জন রোগী। এ পর্যন্ত ভাইরাসে আক্রান্ত 1100 রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। তাদের সেবা দিতে গিয়ে আক্রান্ত হন ডাক্তার, নার্স সহ স্বাস্থ্যকর্মীরাও। আমার ডাক্তার, নার্স তারা ছুটি ছিল, কেউ যায়নি। তারা বারবার একটা মানুষকে বাঁচাতে গেছে, মাকে জঙ্গলে ফেলে দিছে। সেই মানুষগুলোকে যাদের বাড়ি নাই, ঠিকানা নাই, হাজবেন্ড নাই, স্ত্রী নাই, পুত্র নাই, সেই মানুষগুলোকে আমরা ঠিকানা দিয়ে ভালো করে বাড়িতে পাঠিয়ে দিয়েছি। করোনা মহামারী প্রতিরোধে সরকারের উদ্যোগকে বাধাগ্রস্ত করতে নানা মহলের অপচেষ্টা থাকলেও তা উপেক্ষা করে চিকিৎসা সেবা অব্যাহত রেখেছে এই হাসপাতাল। কিছু কিছু মানুষ, জামাত, বিএনপি চাইছে না যে এই দেশে করোনা চিকিৎসাটা হোক, কারণ রাস্তাঘাটে মানুষ মারা যাবে, এটা একটা অ্যাসেট হবে, সরকার ব্যর্থ হবে। কিন্তু আল্লাহর রহমত, মাননীয় প্রধানমন্ত্রীর এত রহমত যে সরকার বেসরকার আমরা যখন দেওয়া শুরু করলাম, কোনো মানুষ আর রাস্তাঘাটে আর থাকলো না, সব মানুষ মানে চিকিৎসা দেওয়া শুরু। তিনি আরও জানান, প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতি সত্ত্বেও চিকিৎসক, স্বাস্থ্যকর্মীদের কয়েক গুণ বেশি বেতন, ভাতা ও সুযোগ সুবিধা দিয়ে চিকিৎসা চালু রাখা হয়েছে। 30 দিনের জন্য আমরা দিতে হচ্ছে কত, 1,20,000। কিন্তু এই নার্সরা শুধু 1 মাসের জন্য কাজ করতো 20,000। ডাক্তারদের ক্ষেত্রে 80 লক্ষ টাকা বেশি আসলো। কনসালটেন্টের যে মাত্র 3 লাখ, তাকে 6 লাখ টাকা দিতে হলো। আইসিইউতে ডাক্তারকে 4 লাখ টাকা দিতে হবে, তাকে 8 লাখ টাকা দিতে হলো। সকল কিছুতে বেড়ে গেল, আমরা কোথায় থেকে টাকাটা পাবো? করোনার চিকিৎসা ব্যয়বহুল হলেও জনসেবার ব্রত নিয়ে এই মহামারী রোধে যথাযথ চিকিৎসা অব্যাহত রাখার প্রত্যাশা জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। রাবে আক্তার সুবর্ণা, এটিএন বাংলা, ঢাকা। পানি উন্নয়ন বোর্ডের খামখেয়ালি সহ নানা জটিলতায় সংস্কার হচ্ছে না পটুয়াখালীর 28 কিলোমিটারের বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। ফলে অরক্ষিত এসব বাঁধ দিয়ে দুদফা জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে অর্ধশতাধিক গ্রাম। এতে জীবিকা হারিয়ে মানবেতর দিন কাটাচ্ছেন স্থানীয়রা। পটুয়াখালী প্রতিনিধি জাহেদ রিপনের রিপোর্ট জানাচ্ছেন ইসরাত লিমা। 2007 সালে সুপার সাইক্লোন সিটারে পটুয়াখালীর রাঙ্গাবালির 8 কিলোমিটার, গলাচিপার 4 ও কলাপাড়ার 16 কিলোমিটার বাঁধ সম্পূর্ণরূপে বিধ্বস্ত হয়ে পড়ে। বেশ কয়েকবার এ সংস্কার কাজও করা হয়, কিন্তু মানহীন ও দুর্বল কাজের জন্য তা টেকসই হয়নি। পানি উন্নয়ন বোর্ড বলছে, পায়রা সমুদ্র বন্দর কর্তৃপক্ষ লালুয়ার 7 কিলোমিটার ভূমি অধিগ্রহণ করার পর সে অংশের বাঁধ নির্মাণে ছাড়পত্র পাচ্ছেন না। এদিকে পর্যাপ্ত অর্থ বরাদ্দ না থাকায় 21 কিলোমিটার বাঁধের স্থায়ী নির্মাণ কাজও আটকে আছে 5 বছর ধরে। ফলে অরক্ষিত এসব বাঁধ দিয়ে দুদফা অস্বাভাবিক জোয়ারে প্লাবিত হয় লোকালয়, আবাদি জমি, পানিবন্দী হয়ে পড়ে অর্ধ লক্ষাধিক মানুষ। তবে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি কি দায়ী করছেন এলাকাবাসী? দেওয়ার কারণে এলাকা প্লাবিত হয়েছে এবং মানুষের অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। যে ফেরিবাদ ছিল, ফেরিবাদ ছুটে গেছে। এখন আমরা বসতবাড়িতে থাকতে পারতেছি না, তারপরে আমাদের ফসলের ক্ষয়ক্ষতি হচ্ছে। অতি শীঘ্রই যাতে আমাদের এই ফেরিবাদের কাজ হয়, প্রকৃত ক্ষতি নিরূপণ করে প্রকল্প প্রস্তাবনা অনুমোদনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে বলে জানান পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বাঁধের সংকটের কারণে এবং বরাদ্দ না পাওয়ার কারণে এগুলি মেরামত করা যায় নাই। আর বিগত আমফান ঘূর্ণিঝড়ের কারণে প্রায়
সাত কিলোমিটার বেড়িবাঁধ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে, যেগুলির মধ্যে অতি ঝুঁকিপূর্ণগুলি মেরামতের কাজ হাতে নেওয়া হয়েছে। ষাটের দশকে জলোচ্ছ্বাস থেকে পটুয়াখালী উপকূলবাসীকে রক্ষায় নির্মাণ করা হয় 1350 কিলোমিটার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ। এরপর যথাযথ সংস্কার বা পুনর্নির্মাণ কাজ না হয় এসব বাঁধের অধিকাংশই হয়ে পড়েছে চরম ঝুঁকিপূর্ণ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় ঈদের আগের দিন শিশুসহ একই পরিবারের তিনজনের খুনের রহস্য উদ্ঘাটন করেছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত চারজনের মধ্যে দুইজনকে গ্রেফতারও করা হয়েছে। জেলার দুই পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। উপজেলার ধানীসাফা গ্রামের অটোরিকশা চালক আয়নাল হকের ভাড়া বাসায় ডাকাতির সময় তাদের চিনে ফেলায় আয়নাল, তার স্ত্রী খুকুমনি এবং 3 বছরের শিশু সন্তান আশফিয়াকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। নৃশংস এই হত্যাকাণ্ডে জড়িত একই গ্রামের অলি বিশ্বাস ও রাকিব ব্যাপারীকে গ্রেফতার করা হয়েছে। এবার জানাবো আল আরাফ ইসলামী ব্যাংক অর্থ সংবাদ। ২০২০-২১ অর্থ বছরে 5,007,21,00,000 টাকার বাজেট ঘোষণা করেছে গাজীপুর সিটি কর্পোরেশন। সকালে সিটি কর্পোরেশনের মিলনায়তনে এই বাজেট ঘোষণা করেন গাজীপুর সিটি মেয়র অ্যাডভোকেট মোহাম্মদ জাহাঙ্গীর আলম। বাজেটে ট্যাক্স, ফি, ইজারা ও টোল সহ অন্যান্য রাজস্ব আয় ধরা হয়েছে 75 কোটি টাকা। শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ খাতের পাশাপাশি এবার করোনা ভাইরাস ও ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচিকে গুরুত্ব দেওয়া হয়েছে। 2020 এবং 2021-এর বাজেট ঘোষণা করেছে 5,007,21,28,000 টাকা এবং আমাদের এটা আমরা এবং আমাদের গাজীপুর সিটি কর্পোরেশন উদ্দেশ্য মিল কারখানা এবং ইন্ডাস্ট্রি আছে এবং যারা বাসা বাড়ি আছে আমরা রিভিউ বুট করেছি। অন্যান্য বছরের তুলনায় এই বছর আমরা ট্যাক্স তাদেরকে আরও কমিয়ে দিয়েছি। 40 লক্ষ মানুষকে সেবা দেওয়ার জন্য আমাদের করোনা, ডেঙ্গু এবং বন্যা সব মিলে এই পরিস্থিতি আমরা বাজেট ঘোষণা করেছি। এবার জানাবো আন্তর্জাতিক সংবাদ। বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা প্রায় 2 কোটির কাছাকাছি পৌঁছেছে। আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে 1,95,06,000। এ পর্যন্ত কোভিড-19 প্রাণ হারিয়েছেন 7,24,000-এর বেশি মানুষ। করোনার হটস্পট যুক্তরাষ্ট্রের কোনো রাজ্যে দীর্ঘদিন ভাইরাসের সাথে যুদ্ধের পর কিছুটা আশার মুখ দেখলেও জনজীবন স্বাভাবিক করার পরপরই আবারও দ্রুত বেগে বাড়ছে সংক্রমণ। দেশটিতে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রায় 50 লাখ, মারা গেছে 1,62,000-এর বেশি মানুষ। এবার জানাবো স্ট্যান্ডার্ড ব্যাংক বাণিজ্য সংবাদ। সাভারের হেমায়তপুরে চামড়া শিল্প কারখানার বর্জ্যের উৎকট গন্ধে অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকার মানুষ। এতে স্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ব্যাপক পরিবেশ বিপর্যয়েরও আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এলাকাবাসীর অভিযোগ, হেমায়তপুরের হরিণধরায় ঢাকার হাজারিবাগ থেকে 155টি ট্যানারি স্থানান্তর করা হয়েছে, কিন্তু সে অনুযায়ী বর্জ্য শোধনাগার করা হয়নি, তাই বেশিরভাগই বর্জ্যই দূষণ ছড়াচ্ছে। এবার জানাবো পার্টিক্স খেলার খবর। ইতালির দল নাপোলিকে 3-1 গোলে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠেছে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। নিজেদের মাঠ নু ক্যাম্পে ফেভারিট কাতালানরা ক্লেমেনের কল্যাণে খেলার 10 মিনিটে এগিয়ে যায়। 23 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লিওনেল মেসি। প্রথমার্ধের যোগ করা সময়ের প্রথম মিনিটে পেনাল্টি গোলে বার্সেলোনাকে 3-0 ব্যবধানে এগিয়ে দেন সুয়ারেজ। আর যোগ করা সময়ের 5ম মিনিটে নাপোলির অধিনায়ক লরেঞ্জো স্পট কিকে ব্যবধান 3-1 নামিয়ে আনেন। দুই দলের প্রথম লেগের খেলাটি 1-1 গোলে ড্র হয়েছিল। সেমিফাইনালের টিকিট পেতে আগামী শুক্রবার লিসবনে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে বার্সেলোনা। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। সড়ক ও নৌপথে বিধিনিষেধের পরও ঈদ যাত্রায় 210টি দুর্ঘটনা, 242 জনের মৃত্যু, তথ্য যাত্রী কল্যাণ সমিতির। বন্যার পানি নামতে থাকায় তীব্র ভাঙনে আবারও দুর্ভোগে বন্যার্তরা, বসতবাড়ির সাথে বিলীন হচ্ছে অন্যান্য স্থাপনাও। আজ থেকে শুরু হলো অনলাইনে কলেজে ভর্তির কার্যক্রম, উদ্বেগে শিক্ষার্থী এবং অভিভাবকরা।
এবং পানি উন্নয়ন বোর্ডের জটিলতায় সংস্কার হচ্ছে না পটুয়াখালীর 28 কিলোমিটার বাঁধ, জোয়ারের পানিতে প্লাবিত অর্ধশতাধিক গ্রাম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।